এটা আমাদের কর্মীদের জন্য, আমরা যে সকাল থেকে খাচ্ছি, যারা বুথ অফিস আছে এবং এজেন্ট আছে তাদের জন্য ঘুগনিমুড়ি করা, এরা আদার্স কারোর জন্য নয়। এরা গ্রামের মানুষ, এরা বোঝে না, জানে না, এরা সব বাচ্চা ছেলে। এরা বাচ্চা ছেলেরা চাইছে বাচ্চা ছেলে খাক, কিন্তু যে ভোটার বা যারা ভোট দিতে যাচ্ছে তাদের জন্য এগুলো নয়, এগুলো আমাদের কর্মীদের জন্য। হ্যাঁ, নিয়ম নাই কিন্তু উপায় না, কী করবো? এখানে ওরা ভুল করেছে, এনে ভুল করেছে ওরা। এখানে যদি না আনতো তাহলে অসুবিধাটা হতো না, হয়তো না প্রকাশে এটা বিলি করা বলবো না, এটা ভুল, এটা আমাদের কর্মীর জন্য এটা ভুল। এ বাচ্চা ছেলেরা ওরা ওদেরকে কী বলবো, ওরা খাবে? কমিশন তো এসবগুলো দেখে না, না এদের মানে কোনো দায়িত্ব নেই তো, মানে ওরা সবটাই পুরো কেন্দ্র সরকারের মানে মানে কমিশন ওদের কথাতে চলছে, মানে কোনো হিসেব নেই, মানে যা খুশি তাই, মানে যখন মানে ওরা যেটা চাইছে সেটাই হচ্ছে। ওরা ঘুগনি মুড়ি দিচ্ছে, কোথাও কোথাও টাকা বিলি করছে শুনছি, তারপরে অনেককে মদ দিচ্ছে। মানুষের মনে আমরা আছি, মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের মনে আছে, এই সাঁকুড়িয়া গ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ব্যাপক হারে মানুষ ভোট দিচ্ছে এবং উৎসবের সঙ্গে মানুষ ভোট দিচ্ছে। ওদের ঘুগনি মুড়ি দিলে তো কী হলো, মানুষ আমরা কাজ করেছি এবং মমতা বন্দ্যোপাধ্যায় 10 বছরের যে উন্নয়ন করেছে তার প্রেক্ষিতে মানুষ ভোট দিচ্ছে। আজকে মহিলারা স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়ে আজকে মহিলাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যেগুলো করেছে সেগুলোতে ব্যাপক সাড়া দিচ্ছে মানুষ, সাড়া দিয়ে উৎসবের সঙ্গে ভোট দিচ্ছে মানুষ। দিদি, ও দিদি, আপনি খেলা খেলা খেলায় কে জেতে আর খেলায় কে হারে। নন্দীগ্রামের দৈরথ নাকি বিজেপির রণকৌশল? বামেদের নতুন পুরনো মিশেল নাকি সংযুক্ত মোর্চার আহ্বান? বাংলার মাসনা দেখে জানতে হলে ক্লিক করুন ইতিহাস ভারতে।